এখনও শুরু হয়নি বর্ষা। এর আগেই তীব্র আকার ধারণ করেছে পদ্মা নদীর ভাঙন। এক সপ্তাহের ব্যবধানে ফরিদপুরের সদর উপজেলায় নদী গর্ভে বিলীন হয়েছে অর্ধশত বসতভিটা ও কয়েকশো একর ফসলি জমি। হুমকির মুখে রয়েছে বহু স্থাপনা। ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। খায়রুজ্জামান সোহাগের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। হঠাৎ করেই ভাঙনের তীব্রতা বেড়ে যাওয়ায় গেল এক সপ্তাহে সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের ইউসুফ মাতব্বর ডাঙ্গি ও শুকুর আলী মৃধা ডাঙ্গি গ্রামের 2 কিলোমিটার এলাকার অর্ধশত বসতভিটা ও কয়েকশো একর ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। প্রতি বছরই একটু একটু করে নদী গর্ভে চলে যাচ্ছে পাকা ধান, তিল, ভুট্টা সহ নানা ফসল সহ জমি। সবকিছু হারিয়ে যেন দিশে হারা নদী তীরবর্তী মানুষ। নদীতে বাংতে বাংতে মনে করেন যে জীবন শেষ, আমার কাছে কেন্দ্রে এনে আমরা ভিখারি। সরকার যদি সহায়তা না করে তাহলে আমরা কি খেয়ে বাঁচবো? আমার বাড়ি ঘর সব গাঙ্গে একবার ভাঙিয়ে নিয়ে গেছে, আবার হয়ে কাটা হয়েছে। তিল খেত, ভুট্টে খেত ভাঙিয়ে নিয়ে যাইতেছে। আমার শ্বশুর নাই, স্বামী নাই, বাল বাচ্চা নিয়ে, নাতি নাতকুন নিয়ে এনে গাঙ্গের কিনার দাঁটি আর কামড়াকাটি করি। এদিকে অসময়ে নদী ভাঙন তীব্র আকার ধারণ করায় হুমকির মুখে রয়েছে প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক, মসজিদ, মাদ্রাসা, বাজার সহ বহু স্থাপনা। আর তাই স্থাপনা রক্ষার দাবি গ্রামবাসী ও স্থানীয় জনপ্রতিনিধির। যদি আমাদের স্কুলটা ভেঙে যায় তাহলে পড়াশোনার অনেক ক্ষতি হয়ে যাবে। বিগত 2 বছরে এই স্কুলটা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। তৃতীয়বারের মতো এখন আমরা ভাঙনের কবলে পড়ার অবস্থায় আছি। তড়িৎ গতিতে ব্যবস্থা না নিলে আমাদের এলাকা থাকবে না এবং অনুমতি পেলে আমরা সাথে সাথে সেখানে তাৎক্ষণিক ভাবে বালুভর্তি জিওব্যাগ ডাম্পিং করার মাধ্যমে আমরা নদীর তীর ভাঙন প্রতিরোধ করার চেষ্টা করব। বর্ষা মৌসুম শুরুর আগেই যদি এই ভাঙন রোধ করা সম্ভব না হয় তাহলে নর্থ চ্যানেল ইউনিয়নের মানচিত্র থেকে গ্রাম দুটি হারিয়ে যাবে এমন আশঙ্কা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।